দেশে স্থানীয় পর্যায়ে বিচার ব্যবস্থা সুদৃঢ় এবং টেকসই করার লক্ষ্যে সরকার গ্রাম আদালত অধিকতর কার্যকর ও জনকল্যাণমুখী করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে 14টি জেলায় 57টি উপজেলায় 391টি ইউনিয়নে অ্যাক্টিভেটিং ভিলেজ কোর্স ইন বাংলাদেশ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এটি অধিকতর কার্যকর হলে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি এবং দেশের আদালতগুলোর ওপর মামলার চাপ কমে আসবে এবং সাধারণ মানুষ বিচার প্রাপ্তিতে নানা বিড়ম্বনা থেকে মুক্তি পাবে। গ্রাম আদালত নিয়ে আরো জানাচ্ছেন আমাদের পঞ্চগড় জেলা প্রতিনিধি আমির খসরু আবলু। গ্রামীণ সমাজই দেশের উন্নয়নের ভিত্তি। স্থানীয় পর্যায়ে স্বল্প সময়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তি করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় বিচারিক সেবা পৌঁছে দিয়ে বিচারিক সেবা বঞ্চিত দরিদ্র অবহেলিত জনগোষ্ঠীর ন্যায় বিচারের সুযোগ প্রসারিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর ফলে সমাজে শান্তি এবং পরোক্ষভাবে বিচার বিভাগের অধীনস্থ আদালতগুলোর উপর মামলার চাপ কমে আসছে। জেলা প্রশাসনকে যাইতে হইতো, মামলা করতে হইতো, আর মামলা করতে গেলে ঝামেলা হইতো, অল্প সময়ের নিষ্পত্তি হইলো, খুব সুবিধা হয়েছে। গ্রাম আদালত পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্টরা কার্যকরী ভূমিকা রেখে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম করেছে। গ্রাম আদালত গঠিত হওয়ায় এইসব মামলা উদ্যোগন আইন আদালতে গেলে অনেক সময় লাগে, অর্থনৈতিকভাবে কিছু কিছু মানুষ অপ্রস্তুত, তারা এখানে বিনা খরচে এই সুবিধাগুলো পাচ্ছে এবং ন্যায় বিচার পাচ্ছে। স্থানীয়ভাবে মীমাংসাযোগ্য বিরোধ নিষ্পত্তিকে আরো ফলপ্রসূ ও প্রাতিষ্ঠানিক ভিত্তি প্রদানের লক্ষ্যে গ্রাম আদালত কার্যক্রমকে জোরদার করা হয়েছে। আমরা ওই গ্রাম আদালতকে কার্যকরী করার জন্য প্রয়োজনীয় যা যা করণীয় তাই করছি। এখানে মামলা নিষ্পত্তির হার অনেক বৃদ্ধি পেয়েছে, এই ধারা যদি অব্যাহত রাখতে পারি তাহলে গ্রামের গরিব জনসাধারণকে বিচারের জন্য হয়রানির শিকার হতে হবে না। গ্রাম আদালত এলাকার বিরোধ ও বিবাদের সহজ ও দ্রুত নিষ্পত্তিতে উল্লেখযোগ্য ভূমিকার মাধ্যমে পিছিয়ে পড়া গ্রামীণ জনগোষ্ঠীর ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার পথ সুগম করতে সক্ষম হবে এমনটি প্রত্যাশা সকলের। পঞ্চগড় থেকে আমির খসরু আবলু, বাংলাদেশ টেলিভিশন। এবারে আন্তর্জাতিক সংবাদ।